ক্লাস টু এর বাচ্চারা, তোমাদের এখন পরিবেশ পরিচয় বইটা পড়ানো হবে। তোমরা পরিবেশ পরিচয় বইটা খোলো। পরিবেশ পরিচয় বইটাতে আমরা কতখানি পড়িয়েছিলাম আমি একবার দেখে নিই, তোমাদের দেখিয়ে দিই। পাঠ 7, ঠিক আছে? পাঠ 7 দেখো, যেখানে লেখা ছিল প্রতিবেশী ও সমাজ বন্ধুর কথা, সেটা কিন্তু আমরা কিছুটা পড়া চালু করেছিলাম। যেখানে তোমরা দেখেছিলে বিভিন্ন ছবি আছে, বিভিন্ন মানুষের ছবি আছে যারা কাজের মাধ্যমে সমাজের উপকার করে থাকেন। এবং আমরা কি দেখেছিলাম না, প্রতিবেশী কাদের বলে, কি পড়েছিলাম, যে যারা আমাদের বাড়ির চারপাশে স্থায়ীভাবে বসবাস করেন, যাদের সঙ্গে আমরা ভদ্র নম্রভাবে ব্যবহার করব, তা কেউ বিপদে পড়লে তাদের বিপদে আমরা এগিয়ে যাব, বিপরীত দিক থেকে আমরাও যদি বিপদে পড়ি তারাও আমাদের বিপদে এগিয়ে আসবে। তো এইভাবে আমরা যাদের সঙ্গে মিলেমিশে বসবাস করি তাদের প্রতিবেশী বলা হয়। সমাজও কিন্তু তাই, অনেক মানুষ যখন পাশাপাশি একসঙ্গে নিজেদের প্রয়োজনে মিলেমিশে বসবাস করে তখন সেই পুরো সিস্টেমটাকে, পুরোটাকেই বলা হয় সমাজ। সমাজ বন্ধু করা হয় না, প্রত্যেকেই, সমাজের প্রত্যেকটা মানুষই কিন্তু তাদের কাজের মাধ্যমে একে অন্যকে সাহায্য করে থাকেন। সেই প্রত্যেকটা মানুষকে কিন্তু প্রত্যেকটা মানুষের সমাজ বন্ধু বলা হয়। সেরকম কয়েকজন সমাজ বন্ধুর নাম হলো কৃষক, তাঁতি, কামার, কুমোর, জেলে, নাপিত, গয়লা, শিক্ষক, শিক্ষিকা, ডাক্তার, নার্স, প্রত্যেকেই কিন্তু নিজেদের কাজের মাধ্যমে একে অন্যকে সাহায্য করে থাকে। তো সবথেকে বড় বন্ধু বা সবথেকে শ্রেষ্ঠ বন্ধু আমরা পড়েছিলাম কাকে, না কৃষক বা চাষিকে সমাজ বন্ধু বলবো আমরা কেন, না তারা কি করেন, রোদ, জল, বৃষ্টি কোনো কিছুকেই, মানে কি বলবো, কোনো কিছুকেই না তোয়াক্কা করে তারা ফসল ফলিয়ে যান এবং সেই ফসল, সেই খাদ্যশস্য আমরা গ্রহণ করে বেঁচে থাকি। এরপরে আমরা পড়েছিলাম তাঁতির কথা। খাদ্যের পরেই কিন্তু আমাদের প্রয়োজন হয় বস্ত্র, কারণ আমরা বর্তমানে সভ্য সমাজে বসবাস করি। আমাদের নিজেদের কি বলবো জীবন ধারণের জন্য বা নিজেদের লজ্জা নিবারণের জন্য বস্ত্র প্রয়োজন পড়ে। গামছা, লুঙ্গি, মশারি, শাড়ি, যা কিছুই আমরা পরি তা কিন্তু তৈরি করে দেন কে, তাঁতি ভাই। তাই তাঁতিকে কিন্তু সমাজ বন্ধু অবশ্যই বলা যাবে। এরপরে কুমোর, মাটির যে সমস্ত জিনিসপত্র মাটির পুতুল থেকে তৈরি করে, এই যে দেবী প্রতিমা তৈরি হয় সেগুলো সবই তৈরি করে দেন কুমোর, ঠিক আছে? আমরা মোটামুটি ক্লাসে কিন্তু কুমোর পর্যন্ত পড়েছিলাম, যেহেতু আমরা বুঝে বুঝে পড়েছিলাম সেহেতু আমরা কুমোর পর্যন্ত পড়েছিলাম। চলো আজকে কিন্তু আমাদের তাহলে পড়া হবে এটা 33 পাতা। তোমরা সবাই দেখতে পাচ্ছ 3 × 3 = 33 পাতা। তো তোমরা পরিবেশ পরিচয় বইয়ের 33 পাতাটা খোলো। এই 33 পাতা থেকে আমরা আজকে পড়া চালু করছি। আমি প্রথম থেকেও আরেকবার তোমাদের বলে দিলাম কুমোর থেকে আজকে আমরা জেলে থেকে পড়বো। দেখো পাশেই যে ছবিটা রয়েছে আমি আগের দিন তোমাদের বলে দিয়েছিলাম, দেখো এই মানুষটি শীত কি, গ্রীষ্ম কি, বর্ষা কোনো কিছুকেই না তোয়াক্কা করে এক বুক জলে দাঁড়িয়ে বা এক হাঁটু জলে দাঁড়িয়ে কিন্তু জাল ফেলে পুকুর হোক, নদী, নালা, যেখান থেকেই হোক, জলাশয় থেকে মাছ ধরে তারা আমাদের মুখে মাছ তুলে দেন। আর যারা বাঙালি, মানে আমাদের প্রধান খাদ্য, বাঙালির প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাছ, ডাল। তো মাছ ছাড়া আমরা যেন দুপুরে খাওয়াটা ঠিকভাবে চালাতেই পারি না, তো এই মাছের যোগান দেন কিন্তু জেলে ভাইরা। দেখো বইতে কি লেখা আছে, জেলেকে সমাজ বন্ধু বলা হবে কেন, জেলে ভাইরা, আমি ঠিক যে কথাটা বললাম সেই কথাটাই বইতে লেখা আছে। জেলে ভাইরা শীতে, গ্রীষ্মে, বর্ষায়, ঝড়, জল উপেক্ষা করে নদী, নালা, খাল, বিল, পুকুর ও সমুদ্র থেকে মাছ ধরে আমাদের যোগান দেন, তাই জেলেকে সমাজ বন্ধু বলা হয়। আমি বুঝিয়ে দিয়েছি, আর বিশেষ কিছু বলবার দরকার নেই, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরেরটা বলছে ছুতোরকে সমাজ বন্ধু বলা হয় কেন, ছুতোর, ছুতোর কাদের বলা হয়, যারা কাঠের কাজ করেন, ঠিক আছে? দেখো আমি যে তোমাদের এই বোর্ডটা দেখাচ্ছি, এই যে বোর্ডের ওপর রেখে আমি তোমাদের এখন বইটা রেখে পড়াচ্ছি, তো এই বোর্ডটা কিন্তু মেড বাই উড, মানে কাঠ দিয়ে তৈরি হয়েছে। এছাড়া যে আমাদের বাড়িতে যে আসবাবপত্রগুলো থাকে তার মধ্যে বেশিরভাগই ধরো খাট, ড্রেসিং টেবিল, আলমারি, তারপরে জানলা দরজার যে পাল্লা যেগুলো হয়, তোমরা যে স্কুলে এসে বসো যে তোমাদের হাই বেঞ্চ, লো বেঞ্চ, চেয়ার, টেবিল, সেগুলো কিন্তু সবই তৈরি হয় কাঠ দিয়ে। তো এই কাঠ দিয়ে, কাঠের জিনিসপত্র তৈরি করে দিয়ে কে উপকার করে দেন, না ছুতোর। তাহলে ছুতোর কাঠ কেটে সেই কাঠ দিয়ে ব্যবহারযোগ্য নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করেন, তাই তাকে সমাজ বন্ধু বলা হয়। কিন্তু খুব সোজা কাজ নয়, কত শক্ত কাঠকে কেটে কেটে এক একটা শেপে জিনিস তৈরি করে দেওয়া বেশ কষ্টকর কাজ। তো এই কষ্টকর কাজটা ছুতোর ভাই আমাদের জন্য করে আমাদের উপকার করে দেন। নাপিত, নাপিত সমাজে কী উপকার করে, ধরো আমাদের পুরো বড় বড় লম্বা লম্বা চুল হয়ে গেছে, যারা পুরুষ তাদের দাড়ি গোঁফ গজিয়ে গেছে, হাতে বড় বড় নখ হয়ে গেছে, তো সেই নখ, চুল, দাড়ি কেটে আমাদের সভ্য সমাজের উপযুক্ত করে তোলে, শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলেন কে, নাপিত। তাই নাপিতকে কিন্তু সমাজবন্ধু বলা হয়।
গয়লা সমাজের কি উপকার করে থাকেন? দুধ জানো তোমরা প্রত্যেকেই, প্রত্যেকটা বয়সের মানুষের জন্য দুধ হচ্ছে খুবই পুষ্টিকর খাদ্য। আমাদের বাড়িতে শিশু থেকে শুরু করে মাঝবয়সী মানুষ থেকে শুরু করে বয়স্ক মানুষ প্রত্যেকেরই কিন্তু দুধ বিশেষভাবে প্রয়োজন। তো সেই বাড়ি বাড়ি দুধের যোগান দেন কে? গয়লা। তো গয়লা ভাইরা বাড়িতে গরু মোষ পোষেন, তাদের যত্ন করেন, গরু মোষের দুধ যোগান দিয়ে আমাদের শরীরের পুষ্টি সাধনে সাহায্য করেন। আবার দুধ থেকে ছানা, মাখন, ঘি ও নানা উপাদেয় মিষ্টিও তৈরি হয়। আমরা যে মিষ্টি খাই, রসগোল্লা, পান্তুয়া, যে সমস্ত মিষ্টিগুলো খেয়ে থাকি, ছানা খাই, দুধ খাই, মাখন খাই, ঘি খাই, সেগুলো কিন্তু সবই যোগান দেন কে? গয়লা ভাইরা। ঠিক আছে, মুচি সমাজের কি উপকার করে থাকেন? দেখো আমরা কি জুতো ছাড়া এখন চলতে পারি? রাস্তায় বেরোই কি, বাড়িতেও আমরা জুতো ব্যবহার করে থাকি, বা একবার জুতো কেনার পরে জুতোটা হয়তো একটুখানি ছিঁড়ে গেছে, সারিয়ে নিলেই আবার জুতোটা অনেকদিন চলবে। তো সেই জুতোটা সারিয়ে দেওয়া বা জুতোটা তৈরি করার কাজটা কিন্তু কে করে দেন? মুচি মানুষের পথ চলতে সাহায্য করেন, নতুন জুতো তৈরি করেন, আর ব্যবহার করা পুরনো জুতো মেরামত করে আরামে পথ চলতে সাহায্য করেন। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসে কিন্তু এই কটা প্রশ্ন পড়লাম, না মুচি পর্যন্ত পড়লাম। মুচি পর্যন্ত পড়ে আজকের ক্লাসে আমি আজকের পড়াটা এখানে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমি পরেরটা পুরোটা পড়িয়ে দেবো। আমি একসঙ্গে পুরোটা পড়িয়ে দিলাম না, তোমরা খুব ভালোভাবে আস্তে আস্তে বাড়িতে এগুলো তৈরি করো। এগুলো বিশেষ কোনো শক্ত না, এগুলো সোজাই, তোমরা বাড়িতে বারবার পড়ো, বানান করে করে লেখা চেষ্টা করো, পরীক্ষার সময় তোমরা নিশ্চয়ই পারবে। ঠিক আছে, পরে ক্লাসে আমি পরেগুলো করাবো এবং প্রশ্ন উত্তর রেডি করে দেবো। ঠিক আছে, টাটা।